আগামী 17 মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভা অধিবেশন, চলবে 24 মার্চ পর্যন্ত। পাঁচ দিনের এই বাজেট অধিবেশনে উত্থাপিত হবে বেশ কয়েকটি বিল। বুধবার বিধানসভা ভবনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে কথা জানান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। বিধানসভা ভবনে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত। 17 মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, চলবে 24 মার্চ পর্যন্ত। 17 মার্চে অর্থমন্ত্রী যিষ্ণুদেব বর্মা বিধানসভায় 2021-22 বাজেট উত্থাপন করবেন। পাঁচ দিনের এই বাজেট অধিবেশনে উত্থাপিত হবে বেশ কয়েকটি বিল। সাংবিধানিক নিয়ম অনুসারে বাজেট অধিবেশন শুরু হবার আগে সাধারণত বিএসি বা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিধানসভা ভবনে অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী যিষ্ণুদেব বর্মা, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার শাসক দলের চিফ হুইপ কল্যাণী রায়, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক সুধন দাস। বিজনেস অ্যাডভাইজারি কমিটির সভা শেষে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী জানান, আগামী 17 মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন, চলবে 24 মার্চ পর্যন্ত। আগামী 17 মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন এবং 18-19-20 এই তিন দিন বন্ধ থাকবে। একটা হচ্ছে হলিডে, 18 তারিখ 19 তারিখ নো সিটিং, রোববার 20 তারিখ হচ্ছে ফাইলটা তো 20 তারিখ হচ্ছে আপনার হলিডে। আবার 21 থেকে শুরু হবে, 21, 22, 23, 24 এখন আমরা সব বিজনেস সব আমরা কমিটির মিটিংয়ে প্রস্তুত করে সবার সামনে রেখেছিলাম মাননীয় সদস্যদের কাছে। আমরা সর্বসম্মতিক্রমে এই বিজনেস অ্যাকসেপ্ট হয়েছে এবং সেভাবেই 17 তারিখ থেকে আমাদের রাজ্যে বাজেট অধিবেশন চলবে। বিধানসভার অধ্যক্ষ জানান, বাজেট অধিবেশনের প্রথম দিনই অর্থাৎ 17 মার্চ অর্থমন্ত্রী যিষ্ণুদেব বর্মা বিধানসভায় বাজেট পেশ করবেন। তাছাড়া তিনি জানান, পাঁচ দিনের এই বাজেট অধিবেশনে উত্থাপিত হবে বেশ কয়েকটি বিল। 17 মার্চই করবেন ফিনান্সিয়াল বিজনেস প্রেজেন্টেশন অফ ডিমান্ডস ফর সাপ্লিমেন্টারি গ্র্যান্টস ফর দি ফিনান্সিয়াল ইয়ার 2021-22 ওই দিনই তিনি এটা উত্থাপন করবেন, ডিসকাশনটা পরে হবে। আচ্ছা আচ্ছা, আর কোনো বিল টিল পাশ হবে? হ্যাঁ, বিল আসবে, অনেক বিল আছে। কটা আসতে পারে এখন পর্যন্ত? তো ঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, তবে বিল হবে, অনেকগুলো বিলই হবে। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট বিল আছে, দি ত্রিপুরা রিপ্লিং অফ অ্যান্ড সেভিং বিল, ইন্ট্রোডাকশন স্যালারি অ্যালাউন্সেস পেনশন অ্যান্ড আদার বেনিফিটস অফ দি মিনিস্টার, স্পিকার, ডেপুটি স্পিকার, লিডার অফ দি অপোজিশন, গভর্নমেন্ট চিফ হুইপ অ্যান্ড মেম্বার্স অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা 7th Amendment বিল আসবে। একটা ইন্ট্রোডাকশন অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটি বিল 22, ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা FRBM 5th Amendment, ইন্ট্রোডাকশন অফ দি ত্রিপুরা পুলিশ 2nd Amendment বিল, ডিসকাশন অফ মোশন অফ থ্যাঙ্কস। ওটা এই বিল প্রায় এখানে আমাদের 1, 2, 3, 4, 5, 5টা আছে রেডি রেফারেন্সে, আরও 6-7টা বিল আসবে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্ভবত বিজেপি আইপিএফটি জোট সরকারের 5 বছরের যে কার্যকালের মেয়াদ, সেই কার্যকালের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামী 17 মার্চ। সুতরাং বিধানসভা নির্বাচনের শেষ বছরে এই বাজেট অধিবেশনের দিকে সবার বিশেষ দৃষ্টি রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।